ইলম নিয়ে কথা বলছিলাম আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে উবাইদ আত তামিমি রাহিমাহুল্লাহ তিনি বলেন সালাসাতুন মাওজুদাতুন ওয়া সালাসাতুন মাফকুদাতুন তিনটা জিনিস মানুষের কাছে আছে তিনটা জিনিস মানুষের কাছে নাই তিনটা জিনিস পাওয়া যায় তিনটা জিনিস পাওয়া যায় না এক আল ইলমু মাওজুদুন ইলমটা বিদ্যমান ইলমটা পাওয়া যায় কে বলেছে ইলম নাই আজকে দাওরা পাশের অভাব নেই আজকে মুফতি পাশের অভাব নেই আজকে কামিল পাশের অভাব নেই আজকে আলেম পাশের অভাব নেই আজকে আলেমদের অভাব নেই আজকে বক্তাদের অভাব নেই আজকে ইমামদের অভাব নেই আজকে বইয়ের অভাব নেই আজকে ওয়াজের অভাব নেই আজকে কিতাবের অভাব নেই মোবাইলে সার্চ দিলেই কিতাব পাওয়া যায় তার মানে ইলেম আছে কে বলল ইলেম নাই ইলেম পাওয়া যায় ওয়াল আমালু বিল ইলমি মাফকুদুন কিন্তু ইলম অনুযায়ী আমলটাই নাই বলেন কি আছে ইলম আছে নাই কি আমল নাই ওই ছেলেটা পড়লো ওযু করে দুরাকাত সালাত আদায় করতে হয় ও জীবনে দুরাকাত সালাত আদায় করে না ওযু করে কিন্তু সালাত আদায় করে না কি আছে ইলম আছে কি নাই আমল নাই ওই লোকটা জানে ঘুষ খাওয়া যায় না তার ইলম আছে কিন্তু ঘুষ খায় ওই লোকটা জানে সুদ খাওয়া যায় না তার ইলম আছে তবু তার সুদ খায় ইলম আছে কিন্তু আমল নাই এক শ্রেণীর লোকেরা রেগে যাবে তারা কারা যারা বলবে আমরা তাহাজ্জুদ পড়ি আমরা পাঁচ ওয়াক্ত পড়ি আমরা হজ করি আমরা যাকাত দেই আমরা রমাদানের সিয়াম থাকি আমরা নফল সিয়াম থাকি তাহলে কে বলেছে আমল নাই আমরা তো আমল করি পরের বাক্যে বললেন ওয়াল্লা আমালু মাওজুদুন আমলটা বিদ্যমান আমলটা পাওয়া যায় ওয়াল ইখলাসু ফিহি মাফকুদুন কিন্তু আমলের ভিতরে ইখলাস নাই আন্তরিকতা নাই একনিষ্ঠতা নাই ঠিক না আমল আছে কি নাই ইখলাস নাই আচ্ছা ইখলাস বোঝাবার জন্যে এইরকম নামেই কোরআন একটা সুরা আছে সুরার নাম কি ইখলাস দেখেছেন সহজ প্রশ্ন করলাম আমরা একটু ওটা পড়ি কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ একটা আয়াতের ভিতরে ইখলাস এই শব্দ আছে নেই তার মানে ইখলাস এমন অন্য সুরা পড়ি সুরা কাউসার ইন্না আতাইনা কাল কাউসার কাউসার শব্দ আছে সুরা নাস কুল আউযু বিরাব্বিন নাস নাস শব্দ আছে সুরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক সুরা তিন ওয়াত তিন সুরা দুহা ওয়াত দুহা সুরা আসর ওয়াল আসর সুরা নাবা আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম তার মানে প্রত্যেক সুরায় সুরার নাম আছে ইখলাসে সুরার নাম নাই তার মানে ইখলাস এমন একটা জিনিস যা দেখানো যায় না যখন তা দেখানো হয় তখন তা ইখলাস থাকে না যতক্ষণ গোপন থাকে ততক্ষণ ইখলাস থাকে কথা বুঝতে পেরেছেন যতক্ষণ গোপন থাকে ততক্ষণ কি থাকে ওই লোকটা ২০ বছর তাহাজ্জুদ পড়ে কেউ জানে না একদিনও রাগ করে বলেই ফেলেছে তুই আমাকে চিনিস বেটা আমি ২০ বছর ধরে তাহাজ্জুদের সালাত আদায় করি বলেন তো এতদিন তার ইবাদতে কি ছিল ইখলাস এখন কি নাই নেকি আছে নেকি কি হয়েছে গুনাহ দলিল মান সাল্লা ইরাই ফাকাত আশরাক যে ব্যক্তি সলাৎ আদায় করলো কাউকে দেখাবার জন্যে ওটা সলাৎ নয় ওটা শিরক ওমাং সামা ইরাই ফাকাত আশরাক যে ব্যক্তি সিয়াম থাকলো কাউকে দেখাবার জন্যে ওটা সিয়াম নয় ওটা শিরক ওমাং তাসাদদাকা ইরাই ফাকাত আশরাক যে ব্যক্তি সাদাকা করলো কাউকে দেখাবার জন্যে ওটা সাদাকা নয় ওটা শিরক তার মানে যেই আমল দিয়ে যেই মাধ্যম দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় আল্লাহকে খুশি করা যায় ওই আমল যদি দুনিয়ার কাউকে খুশি করার জন্যে সন্তুষ্ট করার জন্যে করে বলে তাহলে তা বাতিল হয়ে যায় আমি বক্তব্য যদি দেই আমার বক্তব্য বাতিল যদি কাউকে খুশি করার জন্যে বক্তব্য দেই যদি কাউকে মজাবার জন্যে বক্তব্য দেই যদি কারো ভালো লাগাবার জন্যে বক্তব্য দেই তাহলে আমার অবস্থা জাহান্নাম ছাড়া যাওয়ার কোনো পথ নাই কেন আমি দেখাবার জন্যে বক্তব্য দিয়েছি তিন ওয়াল হুব্বু মাওজুদুন ভালোবাসা বিদ্যমান ভালোবাসা পাওয়া যায় কেমন দেখবেন পরীক্ষা করি
আপনারা আল্লাহকে ভালোবাসেন না? জোরে বলেন, ভালোবাসেন না? আল্লাহর জন্য জীবন দিতে পারবেন? আল্লাহর নবীর জন্য জীবন দিতে পারবেন? সালাফ বললেন, ওয়াল হুব্বু মাওজুদুন, ভালোবাসা বিদ্যমান, ওয়াসসিদকু ফীহি মাফকুদুন, কিন্তু ভালোবাসার ভিতরে সত্যবাদিতা নাই, সব হলো মিথ্যা ভালোবাসা। কেমন? কয় জীবন দিতে পারবো? আল্লাহর জন্য মরতে পারবো? নবীর জন্য মরতে পারবো? দাড়ি ছাড়তে পারবো না? কয় আল্লাহর জন্য মরতে পারবো? নবীর জন্য জীবন দিতে পারবো? দাড়ি ছাড়তে পারবো না? সুদ ছাড়তে পারবো না? কুট ছাড়তে পারবো না? বেহায়া ছাড়তে পারবো না? বেলাল্লাবানা ছাড়তে পারবো না? কান ছাড়তে পারবো না? বাজনা ছাড়তে পারবো না? বাদ্য ছাড়তে পারবো না? বেপর্দা ছাড়তে পারবো না? জীবন দিতে পারবো, ঠিক না? ভালোবাসা আছে, কিন্তু কি ভালোবাসা? মিথ্যা ভালোবাসা। ওই রিক্সাওয়ালার বইয়ের মতো গল্প করিনি, রিক্সাওয়ালার বউ কি করেছে, স্বামীকে বলে আমি তোমার খুব ভালোবাসি, প্রত্যেক দিন একই কথা। একদিন বাজারে গেছে, তার পা কেটে গেছে, অ্যাক্সিডেন্ট করেছে, বাড়িতে এসেছে, স্ত্রী বলছে তোমাকে সকাল থেকে যেই কথা বলা হয় নাই ওই কথা হলো, আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি। তখন স্বামী গেছে রেগে, রেগে গিয়ে গালাগালি করে বলছে, তুমি যদি আমাকে ভালোইবাসো, তুই যদি ভালোইবাসো, তাহলে আমার রক্ত পড়া বন্ধ কর, আমাকে বলতে হবে না, আমি এমনিই বুঝব তুমি আমাকে ভালোবাসো, বলার প্রয়োজন নাই। ঠিক, আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহর রসূলকে যারা ভালোবাসে, আনুগত্য দিয়ে দেখাক, বলে বুঝাতে হবে না। কি দিয়ে দেখাতে হবে? আনুগত্য দিয়ে। অতএব তিনটা জিনিস আছে, কয়টা জিনিস নাই? তিনটা জিনিস নাই। দ্বিতীয় কবলের সামঞ্জস্য, পরে আমি মূল আলোচনায় চলে যাব। আর একটা কবল বলে, আপনাদের অনেকের কষ্ট হতে পারে, ওই কবলের আগে মাঝখানে একটা কথা ঢুকিয়ে দেই। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ চমৎকার করে বলতেন, আল ফাওয়াইদ কিতাবের 149 নম্বর পৃষ্ঠায় এসেছে, তিনি বলতেন, তুমি স্বীয় আত্মাকে তিন জায়গায় খোঁজো, তুমি তোমার কলবকে অন্তরকে তিন জায়গায় খোঁজো। এক, কোরআন শ্রবণের সময়, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তুমি তোমার কলবকে খোঁজো। দুই, জিকির আজকারের মজলিসে, যেই মজলিসে কোরআনের কথা বলা হয়, সুন্নার কথা বলা হয়, ওই মজলিসে তোমার কলবকে খোঁজো। তিন, নিরিবিলি সময়, যখন তুমি একা থাকো তখন তোমার কলবকে খোঁজো। যদি তুমি তোমার কলবকে না পাও তাহলে আল্লাহকে বলো। কি বলবে? আল্লাহ যেন তোমাকে কলব দেয়, আল্লাহ যেন তোমাকে আত্মা দেয়। কেন? এই রকম অবস্থায় তোমাদের ভিতরে আত্মা নাই। যদি তিন জায়গায় আত্মা খুঁজে না পাও তাহলে মনে করবে তোমাদের আত্মা নাই। তাহলে আত্মা কি হলো? আত্মা মরে গেছে। আত্মা কি হয়েছে? মরে গেছে। যদি আত্মা উপলব্ধি করতে না পারো ওই তিন জায়গায়, এটা মনে রাখবে। সুফিয়ান ইবনে ওয়াইনা তিনি চমৎকার করে বলতেন, মানসুর বিদ্দুনিয়া নুজিয়া খাউফুল আখিরাতি মিন কলবিহি, যেই ব্যক্তি দুনিয়া নিয়ে মস্তমত্ত থাকে, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, তার অন্তর থেকে আখেরাতের ভয় দূর করে দেওয়া হয়, তার হৃদয়ে আখেরাতের কোনো ভয় থাকে না। সিয়ারু আলামিন নুবালা 7 খণ্ডের 268 নম্বর পৃষ্ঠা। তার মানে তার কলব থেকে আল্লাহর ভয়, আখেরাতের ভয় দূর করে দেওয়া হয় যখন সে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়। ভাই, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে কি লাভ? হাসান বসরি তো বলতেন, আর দুনিয়া সালাসাতু আইয়াম, দুনিয়ার জীবন মাত্র তিন দিনের। আমা আমসি ফাকাদ যাবা বিমা ফি, গতকাল যা ইতিমধ্যে চলে গেছে, তুমি আর কাঁদলেও গতকাল আসবে না, তুমি আর চিৎকার করলেও গতকাল আসবে না, তুমি আর কিছুতেই ওই গতকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে না। ওয়া আম্মা গাদান ফালা আল্লাকা লা তুদরিকুহু, আর আগামী কাল ওটা তো তোমার কাছে আসেই নাই, তুমি তো জানোই না আগামী কাল যাবে কিনা, তুমি তো জানোই না আগামী কাল পৌঁছবে কিনা। ওয়াল আমাল ফামাল ফি ওয়াল ইয়াউম ফামাল ফি, আরেকটা হলো আস। অতএব তোমার যা করার আজকের দিন করো, গতকালও বলো না আগামীকালও বলো না, গতকালও ধোকা আগামীকালও ধোকা, আগামীকাল 40 বছর যাবে তবু তোমার আগামীকাল আসবে না, ঠিক না? কয় আগামীকাল সালাত পড়বো, 10 দিন পরে এই তুই নামাজ পড়িস না কেন? কয় আগামীকাল পড়বো, আবার 10 দিন পরে দেখা হয় তুই নামাজ পড়িস না কেন? কয় আগামীকাল থেকে পড়বো। তার মানে আগামীকাল আর ওর জীবনে আসে না।
এই জন্য আগামীকাল শব্দ কি ধোকা আর আজ অতএব তোমার যা করবার তা আজকে করে নাও ইবনে আবি দুনিয়া আল জুহুদ কিতাবের 197 পৃষ্ঠায় কওলটা রয়েছে মাঝখানে তিনটা কওল বললাম আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন এবং সহজ করে দিন আপনাদের জন্য আলোচনা শোনা আমিন বলো আমিন ইব্রাহিম ইবনে আদম রাহিমাহুল্লাহ তিনি বললেন এক ব্যক্তি আমাকে বলল আমরা আল্লাহকে ডাকি কিন্তু তিনি আমাদের ডাকে সাড়া দেয় না কারণ কি তখন তিনি বললেন পাঁচ কারণে তিনি বললেন আল্লাহ তো নিজেই বলেছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব আমরা আল্লাহকে ডাকি তিনি সাড়া দেয় না কারণ কি তখন বললেন তিন কার পাঁচ কারণে আল্লাহ তোমাদের প্রতি রাগ করেছে তোমাদের ডাকে সাড়া দেয় না তা কি এক আরফতুমুল্লাহ ফালাম তুআদ্দু হাক্কাহু তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো কিন্তু আল্লাহর হক আদায় করো না তোমরা আল্লাহকে চেনো আল্লাহর অস্তিত্ব জানো আল্লাহর পরিচয় জানো কিন্তু আল্লাহর হক আদায় করো না এটা হচ্ছে একটা কারণ দুই ওয়া কারাতুমুল কুরআন ফালাম তাআমালু বিমা ফিহ তোমরা কোরআনে কারিম ঠিকই পাঠ করো কিন্তু তার বিধিবিধান অনুযায়ী চলো না কোরআন ঠিকই পড়ো কোরআনের তাফসির ঠিকই পড়ো কোরআন ঠিকই অনুবাদ পড়ো কোরআন ঠিকই তেলাওয়াত করো কিন্তু কোরআনে যা আদেশ কোরআনে যা নিষেধ ওই অনুযায়ী তোমরা চলো না এটা আর একটা কারণ ওয়া কুলতুম নুহিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তারাকতুম সুন্নাতাহু তোমরা বলো আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি আবার তোমরা রাসূলের সুন্নাত উপেক্ষা করো তোমরা বলো আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি আবার তোমরা নিজেই রাসূলের সুন্নাতকে উপেক্ষা করো ওয়া কুলতুম নালানু ইবলিস ওয়া তাতুমুহু তোমরা বলো ইবলিস ভালো না ইবলিস খারাপ ইবলিস মন্দ আবার তোমরা নিজেই ওই ইবলিসের কথা মেনে চলো তোমরা বলো ইবলিস মন্দ ইবলিস খারাপ কিন্তু তোমরা নিজেই ওই ইবলিসের আনুগত্য করো ওয়াল খামিসাতু তারাকতুম হুয়ুবাকুম ওয়া খাসতুম ফি হুয়ুবিন নাস আর তোমরা নিজেদের দিকে না তাকিয়ে আরেকজনের দিকে তাকাও নিজে যে গীবত করো এটা দেখো না নিজে যে পাপ করো এটা দেখো না নিজে যে চগলখুরি করো এটা দেখো না নিজে যে অন্যায় করো এটা দেখো না নিজে যে বদনাম করো এটা দেখো না নিজে যে অশ্লীল কাজ করো এটা দেখো না নিজেরকে ভুলে যাও আরেকজন কি করে তা নিয়ে ব্যস্ত হও আরেকজনকে নিয়ে ব্যস্ত হও এই পাঁচ কারণে তোমাদের দুয়াই কবুল হয় না পাঁচ কারণ কি এক আল্লাহর পরিচয় পেয়েছো ঠিকই তার হক আদায় করো না দুই কোরআনে কারিম পাঠ করো ঠিকই তার বিধিবিধান অনুযায়ী চলো না তিন তোমরা বলো রসুলকে ভালোবাসি আবার তোমরাই রসুলকে অমান্য করো চার তোমরা বলো ইবলিস ভালো না খারাপ আবার ইবলিসই কথা মানো পাঁচ তোমরা বলো নিজেদের দোষ ত্রুটির দিকে তাকাও না আরেকজন কি করে তা নিয়ে ব্যস্ত হয়ে যাও এই পাঁচ কারণে তোমাদের দোয়া কবুল হয় না যা আমি বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি ইলম অনুযায়ী আমল বর্ণনার অধ্যায় 1220 নম্বর হাদিস এটা 20 নম্বর কওল এটা পাঁচ কারণে আল্লাহ রেগে গেছে তোমাদের ডাকে তোমাদের দোয়া আল্লাহ কবুল করে না আমাদের ভিতরে পাঁচ কারণ থাকবে আমরা আল্লাহর পরিচয় পেয়েছি ঠিকই তার বিধিবিধান অনুযায়ী তার হক আদায় করবো না এরকম হবে তার হক আদায় করব দই আমরা কোরআনে কারিম ঠিকই পাঠ করি বিধিবিধান অনুযায়ী চলবো না ত্যাগ করব আমরা রসুলকে ভালোবাসি দাবি করি সুন্নাত মানবো না মানবো না আমরা বলি ইবলিস ভালো না খারাপ ইবলিসের কথা শুনবো না ত্যাগ করব আমরা নিজেদের দোষ ত্রুটির দিকে তাকাবো না মানুষের দিকে তাকাবো নিজের দিকে তাকাবো আমি কি করি আমার কি অবস্থা আমার কি হবে আপনি নিজের দিকে তাকান আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যায়েন না কথা কি বুঝতে পেরেছেন একটা হাদিস আপনাদের সামনে পড়ি অনেক চমৎকার হবে আপনি আবার বলিয়েন না এরকম হাদিস নাই বুখারিতে এসেছে 6463 নাম্বার হাদিস ইসলামিক ফাউন্ডেশন 6019 নাম্বার হাদিস আবু হুরায়রা রাবি তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইউনাজ্জিয়া আহাদাম মিনকুম আমালুহু তোমাদের কারো আমল তাকে মুক্তি দেবে না তোমাদের কারো আমল তাকে রক্ষা করবে না তোমাদের কারো আমল
তাকে বাঁচাবে না সাহাবীরা ভয় পেয়ে গেলেন বলেন কি আল্লাহর নবী আমল দিয়ে যদি মুক্তি না পাওয়া যায় তাহলে কি হলো কি হবে আল্লাহর নবীকে বললেন হে আল্লাহর নবী আপনিও কি না তখন আল্লাহর নবী বললেন ওয়ালা আনা আমিও না ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি তবে আল্লাহ তাআলা আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন তার মানে আমল দিয়ে শুধু মুক্তি পাওয়া যাবে না দুইটা জিনিস লাগবে কয়টা একটা হচ্ছে আল্লাহর রহমত আরেকটা হলো আল্লাহর দয়া আল্লাহ যদি রহমত না করেন আল্লাহ যদি দয়া না করেন তাহলে মুক্তি পাবে না আমলের সাথে দুইটা লাগবে একটা হলো রহমত আরেকটা হলো দয়া তখন আল্লাহর নবী বললেন সাদ্দিদু ওয়া ক্বারিবু ওয়াগদু ওয়া রুহু ওয়া শাইউম মিনাদ দুলজা ওয়াল কসদাল কসদা তাবলুগু অতএব তোমরা এ কথা শুনে আমল ত্যাগ করো না তোমরা চেষ্টা করতে থাকো তোমরা আমল করতে থাকো সকালে সন্ধ্যায় রাতের কিছু অংশে আল্লাহকে সন্তুষ্ট করতে থাকো আল্লাহকে খুশি করতে থাকো আর মধ্যম পন্থা অবলম্বন করো মধ্যম পন্থা তোমাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দেবে তার মানে নিজের আমল নিয়ে অহংকারের কিছু নাই নিজেকে নিয়ে এত অহংকার করার কিছু নাই আব্দুল্লাহ বিন আউন এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বললেন লা তাসিক বি কাসরাতাল আমাল ফাইন্নাকা লা তাদরি তুকবালু মিনকা আমলা হে দুনিয়ার লোকেরা তোমরা নিজেদের আমল নিয়ে আত্মতৃপ্তিতে ভোগো না তোমরা নিজেদের আমল নিয়ে অহংকারে ভোগো না কেন জানো কারণ তুমি তো জানো না তোমার আমলটা কবুল হয়েছে নাকি হয় নাই জানেন আজকে ইশার সালাত পড়েছেন সবাই কবুল হয়েছে জানেন আজকে যে বক্তব্য আমি দিচ্ছি আপনারা শুনছেন কবুল হলো না জানি জানা আছে জানা তো নাই ولا تأمن ذنوبك فإنك لا تدري هل كفرت عنك أم لا দুই অতএব তোমরা নিজের গুনাহ নিয়ে একদম নিরাপদ বোধ করো না একদম নিরাপদ হয়ে যাও না কেন জানো কারণ তোমরা তো জানো না তোমাদের গুনাহটা ক্ষমা হয়েছে নাকি হয় নাই জানি আমরা যে ক্ষমা চেয়েছি হয়েছে কি হয় নাই জানি إن عليك عنك مغيب ما تدري ما الله صانع فيه أيجعله في سجين أم يجعله في عليين شدين الله তোমাদের সাথে কি আচরণ করবেন তা তোমাদের জানা নাই তিনি কি তোমাদের ইল্লিন দেবেন নাকি তিনি তোমাদের সিজ্জিন দেবেন তিনি কি তোমাদের জান্নাত দেবেন নাকি তোমাদের জাহান্নাম দেবেন এটা তোমাদের জানা নাই অতএব আত্মগরিমায় ভোগো না অহংকারে ভোগো না কারণ তোমরা তো জানো না সওয়াবুল ঈমান লিল বাইহাকি 6930 নম্বর হাদিস অতএব অহংকারের কিছু নাই কারণ আমরা জানি না আমাদের ইবাদত কবুল হলো কি হলো না আমরা জানি না আমাদের তওবা কবুল হলো কি হলো না ঠিক কি না একদিন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু লাম্মা আনা হাদারাতিল মাউত বাকা তিনি একদিন কাঁদছিলেন তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন মা ইবু কিকা কি ব্যাপার আপনি কাঁদেন কেন তখন উনি বললেন শোনো আমি দুনিয়ায় কিছু রেখে যাব এ কারণে আমি কাঁদছি না আমি দুনিয়ায় কিছু রেখে যাব এ কারণে আমি কাঁদছি না আমার মৃত্যু হবে এ কারণে আমি কাঁদছি না আমার মরণের ভয় নাই আমি দুনিয়ায় কিছু রেখে যাব এই ভয়ও আমার নাই তো কাঁদেন কেন আমি কাঁদি কেন জানো আল্লাহর নবীকে বলতে শুনেছি ইল্লামা হুমা কব্দাতান ফকব্দাতুন ফিন্নার ও কব্দাতুন ফিল জান্নাহ আদম সন্তানের রুহগুলো দুইটা মুষ্টিতে ভাগ আছে একটা যাবে জান্নাতে আর একটা যাবে জাহান্নামে আমি মুয়াজ ইবনে জাবালের জানা নাই আমি জান্নাতেরটায় না জাহান্নামেরটায় এটা না জানে এইটার ভয়ে আমি কাঁদতেছি আপনি জানেন আপনার অবস্থা কোথায় আপনি জানেন আপনি জান্নাতি না জাহান্নামী আপনি তো এটা জানেন না একদিন একজন সালাফ তিনি কাঁদছিলেন বসে বসে রাস্তার ধারে তখন আরেকজন সালাফ তাকে বলছেন কি ব্যাপার আপনি কাঁদেন কেন তখন উনি বলছেন আখেরাতের বিষয় গোপন তো তাই আমি কাঁদছি যদি আখেরাতের বিষয় গোপন না থাকতো তাহলে আমি আর কাঁদতাম না তখন আরেকজন সালাফ বলছে কে বলছে আখেরাত গোপন ওটা তো প্রকাশ্য গোপন থাকলো কিভাবে তখন বলতেছে আরে তুমি বোঝোই নাই আখেরাত গোপন কই গোপন কেমনে আল্লাহর নবী তো বলেছেন কেউ যদি আল্লাহ জান্নাতের বর্ণনা দিয়েছেন আল্লাহ জাহান্নামের বর্ণনা দিয়েছেন কবরে কি প্রশ্ন করা হবে তা জানিয়ে দিয়েছেন গোপন থাকলো কিভাবে আল্লাহর নবী বলেছেন কেউ যদি আয়াতুল কুরসি পড়ে
তাহলে সে জান্নাতে যাবে। মাঝখানে বাধা হলো মৃত্যু। আল্লাহর নবী বলেছেন কেউ যদি ওজুর শেষে কালেমায়ে শাহাদাত পড়ে তাহলে তার জন্য জান্নাতের আটটা দরজা খোলা হবে। তো গোপন থাকলো কিভাবে? তখন বলতেছে আরে তুমি বোঝো নাই, তুমি যে আয়াতুল কুরসি পড়লা, তুমি যে এই ওজুর পরে দোয়াটা পড়লা, বলো এটা কবুল হয়েছে না হয় নাই? কয় তা তো আমার জানা নাই। আরে এই ভয়েই তো কাঁদছি, এটাই তো গোপন। আমি যে ইবাদাত করেছি, আমি যে কাজ করেছি, এটা গোপন না প্রকাশ্য? এটা গোপন, এটা কবুল হলো না হলো না আমার জানা নাই, তাই আমি কাঁদছি। অতএব নিজেকে নিয়ে অহংকার করবেন না, আত্মগরিমা করবেন না, রাজানি করবেন না, একটু নম্র হয়ে একটু কাঁদিয়ে একটু ভয়ে ভয়ে থাকিয়েন। এই জন্যই সালাফ বলেছেন তুমি তোমার নিজেকে নিয়ে ব্যস্ত হও, তুমি আর একজনকে নিয়ে ব্যস্ত হইও না। কথা কি বুঝতে পারলেন? চলেন আমরা দ্বিতীয় পর্যায়ে চলে যাই। দ্বিতীয় পর্যায় হচ্ছে আপনাদের জন্য কিছু উপদেশ করব। আমার নিয়ত আছে তিনটা পয়েন্টে কথা বলার, কিন্তু একটার পরে আর আমি কথা বলবো না। এই জন্য প্রথম পয়েন্ট বললাম না রেখে দিলাম, দ্বিতীয় পয়েন্টও বললাম না রেখে দিলাম, তৃতীয় পয়েন্ট পাঁচটা হাদিস আপনাদের কাছে রাখবো, একটা সালাফদের কবর রাখবো আর মা বোনদের জন্য একটা উপদেশ রাখবো। তাহলে মোট ষাটটা কথা। কয়টা কথা? ষাটটা কথা শুনে আপনারা বাড়িতে চলে যাবেন। আল্লাহ তালা আপনাদের সাহায্য করুন, আমিন। এখন যেই কথা বলবো এইগুলো আপনার জীবনের সাথে জড়িত, আপনার জীবনের জন্য অতীব জরুরি। আল্লাহর নবীর সাহাবি আবু হুরায়রা তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আখাযা আন্নি হাওলা ইল কালিমাত ফায়ামালু বিহিন্না আবি আল্লিমু মান ইয়ামালু বিহিন্না। হে সাহাবি, তোমাদের ভিতরে কে আছে যে আমার কথা গ্রহণ করবে? তোমাদের ভিতরে কে আছে যে আমার কথা অনুযায়ী আমল করবে? তোমাদের ভিতরে কে আছে যে আমার কথা আর একজনকে পৌঁছিয়ে দেবে? তখন সাহাবিদের ভিতরে আবু হুরায়রা বললেন কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ ফাখুদা বিয়াদি ফাআদা খামসান। হে আল্লাহর নবী, আমি আবু হুরায়রা আছি, আপনি যা বলবেন আমি তা গ্রহণ করব, আপনি যা বলবেন আমি তা আমল করব, আপনি যা বলবেন আমি তা আর একজনের কাছে পৌঁছিয়ে দেব। তখন আল্লাহর নবী বললেন, তিনি গুনে গুনে আবু হুরায়রার হাত ধরে পাঁচটা কথা বললেন, তোমরা যদি পাঁচটা কাজ করতে পারো তাহলে পাঁচটা পুরস্কার পাবে। এক, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, আল্লাহ যা হারাম করেছে আল্লাহ যা নিষেধ করেছে তুমি তা ত্যাগ করবে, বিনিময়ে আল্লাহর ওলি হবে, বিনিময়ে ইবাদত গুজার বান্দা হবে, বিনিময়ে আল্লাহর বন্ধু হবে, বিনিময়ে উত্তম ইবাদতকারী হবে। তুমি যদি হারাম ত্যাগ করো আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, ইবাদত গুজার বান্দায় রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বললে কি নাকি জানো হয়? সুবহানাল্লাহ বললে কি নাকি হয়? আত্তাসবিহু নিসফুল মিজান, মিজানের পাল্লা অর্ধেক ভরে যায়। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাই ওয়া ফি রিওয়ায়াতিন সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা সব নেকি দিয়ে পূর্ণ হয়ে যায়। সালাফরা বলতেন তোমরা বুঝে নিও না এই আসমান যেটা দেখো ওই আসমান, তোমরা বুঝে নিও না যেই জমিনে থাকো এই জমিন, না না না, সাত আসমান সাত জমিন, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে সাত আসমান সাত জমিন নেকি দিয়ে পূর্ণ হয়ে যায়। অতএব এটা তিরমিজির 231 নম্বর হাদিস, কোন বর্ণনার 281 নম্বর হাদিস এক অংশ। আল্লাহ তালা আমাদেরকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার মতো নিয়ামত দান করুন। তাহলে এক নম্বর উপদেশ কি? হারাম ত্যাগ করা। কি ত্যাগ করা? হারাম ত্যাগ করা। আমাদের সমাজ খুব আশ্চর্য জাতি, কয় যে যে একটা নেকির কাজ করলে মাত্র একটা নেকির কারণে দশটা নেকি পাওয়া যায়, আর একটা পাপ করলে একটা গুণা হয়, অতএব নেকিও করবো একটু পাপ করলে সমস্যা কি? নেকি আর পাপ দুইটা কাটাকাটি হবে, মাঝখানে পাপ ক্ষমা হয়ে যাবে, নেকি বেশি থাকবে, ওইগুলোতে জান্নাতে যাব, বলে না? চমৎকার কথা। এই কথাটা সাহাবিরাও বলছিলেন। একদিন সাহাবিরা বলতেছেন যে তোমরা কি জানো
একটা নেকি করলে 10টা নেকি পাওয়া যায়, একটা গুনাহ করলে একটা শাস্তি পাওয়া যায়। উমার ইবনুল খাত্তাব কথাটা শুনে ফেললেন, তারপরে তিনি কাছে আসলেন, এরপরে বললেন, শুনে রাখো তোমরা এই কথায় আত্মপ্রসাদ লাভ করো না, তোমরা এই কথায় একদম খুশি হয়ে যাও না, যদিও এ কথা ঠিক, একটা নেকি যদি কেউ করে 10টা নেকি পায়, একটা গুনাহ যদি কেউ করে তাহলে এর বিনিময়ে একটা শাস্তি পায়, এ কথাটা ঠিক। তবে এ কথাও ঠিক, একটা গুনাহ করলে খালি একটা শাস্তি নয়, একটা গুনার কারণে 10টা ক্ষতি হয়। একটা গুনায় কয়টা ক্ষতি করে? 10টা। কি? এক, যখন বান্দা গুনাহ করে তখন সে আল্লাহকে রাগান্বিত করে ফেলে, আল্লাহ তাকে শাস্তি দিতে সক্ষম। দুই, যখন বান্দা গুনাহ করে তখন সে ইবলিসকে খুশি করে, যাকে আল্লাহ অভিশপ্ত করেছে। তিন, যখন সে গুনাহ করে তখন জান্নাত থেকে দূরে সরে যায়। চার, যখন সে গুনাহ করে তখন জাহান্নামের নিকটবর্তী হয়ে যায়। পাঁচ, যখন সে গুনাহ করে তার প্রিয় জিনিস কলবকে কষ্ট দেয়। ছয়, যখন বান্দা গুনাহ করে তার কাঁধে নিয়োজিত ফেরেশতা মালাককে কষ্ট দেয়। সাত, যখন সে গুনাহ করে তখন নিজেকে অপবিত্র করে, অথচ পূর্বে ছিল পবিত্র। আট, যখন সে গুনাহ করে তখন সে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়। নয়, যখন সে গুনাহ করে তখন সে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আসমান জমিন তরুলতা বৃক্ষলতা সবগুলোকে তার বিরুদ্ধে সাক্ষী বানায়। দশ, যখন সে গুনাহ করে আদম সন্তানদের সাথে বিশ্বাসঘাতকতা করে আর আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়। আরে কি বলছো, একটা গুনাহ করলে একটা পাপ হয় না, একটা গুনাহ 10টা ক্ষতি করে দেয়। গুনে দিলাম না, কয়টা ক্ষতি করলো? 10টা। কে বলেছেন? উমার ইবনুল খাত্তাব বলেছেন। দলিল কোথায়? ইবনুল জাওজি তার বাহরুদ্দুমু দ্বিতীয় অনুচ্ছেদে এই কওয়ালটা এনে নিয়ে এনেছেন, আমি সেখান থেকে আপনাদের পড়ে শোনালাম। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। এবার আপনি বলবেন, পাপ থেকে নিষেধ করার কথা বললেন, তাহলে পাপ থেকে বাঁচার একটা পদ্ধতি বলে দেন। আমি আপনাকে পাঁচটা কথা বলবো, পাঁচটা কথা মাথায় রেখে আপনারা পাপ করবেন, কত ভালো কথা না? কয়টা কথা মাথায় রেখে? পাঁচটা কথা। আমার পাঁচটা কথা মানবেন, যত মনে চায় পাপ করবেন। জিনা করেন, ব্যভিচার করেন, রাহাজানি করেন, চুরি করেন, চিন্তায় করেন, যা ইচ্ছা করেন, খালি পাঁচটা জিনিস থেকে দূরে থাকবেন। কয়টা জিনিস? এক, আপনি যেহেতু গুনাহ করবেন আল্লাহর দেওয়া রিজিক আর খাবেন না। পারবেন না? কি খাবেন না? আল্লাহর দেওয়া রিজিক খাবেন না। দুই, আপনি যেহেতু গুনাহ করবেন আল্লাহর দেওয়া জায়গায় থাকবেন না। কোথায় থাকবেন? আল্লাহর জায়গা ছাড়া কোনো জায়গা আছে? তিন, যখন আপনি গুনাহ করবেন তখন আল্লাহকে না দেখিয়ে গুনাহ করবেন। পারবেন না? আল্লাহকে না দেখিয়ে গুনাহ করতে পারবেন না? তাহলে বলেন, আপনার বাপের সামনে গুনাহ করতে আপনি লজ্জা পান, আপনার নেতার সামনে গুনাহ করতে আপনি লজ্জা পান, আপনার শিক্ষকের সামনে গুনাহ করতে আপনি লজ্জা পান, আপনার ভাইয়ের সামনে গুনাহ করতে আপনি লজ্জা পান, তাহলে আল্লাহর সামনে গুনাহ করতে কি আপনার লজ্জা হয় না? যেই আল্লাহর রিজিক খান, যেই আল্লাহর জায়গায় থাকেন, ওই আল্লাহকে দেখিয়ে দেখিয়ে গুনাহ করেন, একটু কি লজ্জা হয় না? আসলে লজ্জাই বোঝে না। আমরা লজ্জা বুঝি? বলেন তো লজ্জা কি? লজ্জা কি বলেন তো? লজ্জাটা কি? সারাদিন ধরে অনেকেই যে বুখারীর হাদিস 9 নম্বর বলে, ওয়াল হায়াউ শুবাতু মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের একটা শাখা, হায়া ঈমানের একটা শাখা, তো লজ্জা কি? কারণ হাদিস বুঝতে হয় হাদিসের মাধ্যমে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই লজ্জা এই হায়া শব্দের ব্যাখ্যা করলেন। তিনি বললেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিল আসহাবিহি। ইবনে মাসউদ তিনি বললেন, একদিন আল্লাহর নবী আমাদের মধ্যে বের হয়ে আসলেন, এরপরে তিনি বললেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, হে সাহাবীরা তোমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করো, যেভাবে আল্লাহকে লজ্জা করা উচিত ওইভাবে লজ্জা করো। তখন সাহাবীরা বললেন, তারা বলে ফেললেন, কালু ইন্না নাস্তাহি মিনাল্লাহি ইয়া নবিয়াল্লাহ, আমরা আল্লাহকে লজ্জা করছি, সকল প্রশংসা আল্লাহর জন্য, হে আল্লাহর নবী। তখন আল্লাহর নবী বললেন, লাইসা যালিক ওয়ালাকিন্না মান ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, হে সাহাবীরা তোমরা যেটাকে লজ্জা মনে করেছো ওইটা লজ্জা নয়, তো
তোমরা যেটাকে লজ্জা জেনেছো ওইটা লজ্জা নয়, তোমরা যাকে লজ্জা মনে করেছো ওইটা লজ্জা নয়। তোমরা কি জানো লজ্জা কি? লজ্জা হলো ফালিয়াহফাযি রাস ওয়া মা ওয়া, মাথা, মাথার সাথে যা আছে এগুলোকে হিফাজত করা, এর নাম লজ্জা। কানকে হিফাজত করা, তার মানে এই কান দিয়ে বেগানা নারীর কথা না শোনা, এই কান দিয়ে গান বাজনা না শোনা, এই কান দিয়ে বাদ্যযন্ত্র না শোনা, এই কান দিয়ে গীবত না শোনা, এই কান দিয়ে চগলখড়ি না শোনা, কানকে হিফাজত করা, এর নাম লজ্জা। মাথার সাথে কি আছে? দুইটা চক্ষু আছে, এই চক্ষুকে হিফাজত করা বেগানা নারী থেকে, কুদৃষ্টি থেকে, এর নাম লজ্জা। মাথার সাথে কি আছে? ব্রেন, আল্লাহর বিরুদ্ধে যেন ব্যবহার না হয় এটাকে হিফাজত করা, এর নাম লজ্জা। মাথার সাথে কি আছে? মুখ, জিবা, এগুলো যেন আল্লাহর বিরুদ্ধে ব্যবহার না হয়, হারাম খাদ্যের স্বাদ না নেয় এটাকে হিফাজত করা, এর নাম লজ্জা। মাথার সাথে আছে কপাল, এই কপাল যেন আল্লাহ ছাড়া পৃথিবীর কারো সামনে মাথা নত না করে, এর নাম লজ্জা। সাহাবীরা বোঝো লজ্জা কি? লজ্জা হলো মাথা, আর মাথার সাথে যা আছে তাকে হিফাজত করা। ওয়ালি ইহফাযিল বাতনা ওয়া মা হাওয়া, তোমরা কি লজ্জা বোঝো? লজ্জা হলো পেট, আর পেটের সাথে যা আছে এগুলোকে হিফাজত করা। পেটের সাথে কি আছে? একটা স্টমাক আছে যেখানে খাদ্য জমা হয়, পেটের সাথে কি আছে? একটা লজ্জাস্থান আছে যাকে হিফাজত করা, পেটের সাথে কি আছে? দুইটা পা আছে ওটাকে হিফাজত করা, পেটের সাথে কি আছে? কলব, অন্তর আছে এটাকে হিফাজত করা। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইজা সালাহা সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেক আদম সন্তানের দেহে একটা গোস্তের টুকরা থাকে, তা যদি ভালো হয় তার সমস্ত আমল আখলাক ভালো, তা যদি খারাপ হয় তার সমস্ত আমল আখলাক খারাপ। আলা ওয়াহিয়াল কলব, ওই গোস্তের টুকরার নাম কলব। অতএব তোমার কলবকে হিফাজত করা, এর নাম লজ্জা। এবং পেটের সাথে লাগানো দুই দুইটা হাত আছে, তুমি এই হাত দিয়ে কারো উপরে জুলুম করো না, কারো উপরে অত্যাচার করো না, কাউকে মেরো না, কাউকে আঘাত করো না, হাত দুটাকে হিফাজত করা, এর নাম লজ্জা। সাহাবীরা তোমরা কি বোঝো লজ্জা কি? ওয়ালিয়াত কুরিল মাউতু ওয়াল বালা, ওয়ালিয়াত কুরিল মাউতু ওয়াল বাকা, এবং তার পাশাপাশি ওয়াফি রিওয়ায়াতিন ওয়ালিয়াত কুরিল মাউতু ওয়াল বিলা, এবং তাকে মৃত্যুর পরের কথা স্মরণ করা, যে আমাকে একদিন মরতে হবে, আমার একদিন মরণ হবে, এই মৃত্যুর কথা এভাবে স্মরণ করা, আমার একদিন মরণ হলো, আমার স্ত্রী, আমার পরিবার, আমার পরিজন সবাই কান্না শুরু করে দিল, একটু পরে আমাকে গোসল করালো, একটু পরে আমাকে নিয়ে গেল, তারপরে আমাকে কবরে দাফন করলো, তারপরে আমার মালসামানা আওলাদ সবাই আমাকে রেখে চলে আসলো, তারপরে আমার শরীরটা আস্তে আস্তে ফোলা শুরু করলো, তারপরে আমার শরীরটা ফেটে গেল, আমার শরীর দিয়ে ফেটে যাওয়ার পরে ওই গোস্তগুলো পচে যাওয়া শুরু করলো, এরপরে সাদা এক ধরনের পোকা তৈরি হলো, এরপরে ওই পোকাগুলো মাটির সাথে মিশে গেল, আমার হাড়গুলো বের হয়ে গেল, আমার হাত মাটির সাথে আস্তে আস্তে মিশে যাওয়া শুরু করলো, তোমাকে মরার পরে তোমার হাড়গুলো পচে যাবে, তোমার হাড়গুলো গলে যাবে, তুমি এত বাহাদুরি দেখায়ও না, তুমি এত ক্ষমতা দেখায়ও না, তুমি মরে গেলে তোমার সবগুলো গলে যাবে, পচে যাবে, ওই কথা স্মরণ করা, এর নাম লজ্জা। মুসনাদে মুস্তাদরেক হাকিম 7929 নম্বর হাদিস, জিব্রাইল আমিন বললেন, আল্লাহর নবীকে উপদেশ করলেন, হে আল্লাহর নবী, ইসমা সীতা ফাইন্না কামাইতুন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন কিন্তু আপনি মারা যাবেন, ওয়াহবিব মানা হাবাবতা ফাইন্না কামা ফারিকুহু, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন কিন্তু আপনি তাকে ছেড়ে যাবেন, ওয়াহমাল মা সীতা ফাইন্না কামা জিজিয়ুম বিহি, আপনি যা খুশি কাজ করেন আপনি তার প্রতিফল পাবেন। সালাফরা বলতেন, হে দুনিয়ার লোক, তোমাদের মনে যা চায় তোমরা তাই করো, কিন্তু মনে রাখবা তোমাদের একদিন মরণ হবে, হে দুনিয়ার লোক, তোমরা যার সাথে খুশি বন্ধুত্ব করো, তোমার বন্ধু হতে পারে গাড়ি, তোমার বন্ধু হতে পারে নারী, তোমার বন্ধু হতে পারে কোনো ব্যক্তি, তাতে কোনো আসে যায় না, তুমি তোমার বন্ধুকে ছেড়ে যাবে, সেও তোমাকে ছেড়ে যাবে, এবং তুমি যা কাজ করো তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু মনে রাখবা তোমাকে তোমার রবের সামনে দাঁড়াতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, আমার সেদিন কি হবে এই ভয় যে করে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার একমাত্র ঠিকানা জান্নাত।
কাকে ভয় করে? রবের সামনে দাঁড়ানোকে ভয় করে। সাহাবী তোমরা জানো লজ্জা কি? লজ্জা হলো মরণের পরের কথা স্মরণ করা, চিন্তা করা, এর নাম লজ্জা। ওমান আরাদাল আখিরা তারকা জিনাতাদ দুনিয়া, এবং যে ব্যক্তি দুনিয়ার চাকচিক্য ছেড়ে দিল এটার নাম লজ্জা। লজ্জা হলো মাথা, মাথার সাথে যা আছে তাকে হিফাজত করা। লজ্জা হলো পেট, পেটের সাথে যা আছে তাকে হিফাজত করা। লজ্জা হলো মরার পরের চিন্তা করা। লজ্জা হলো দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেওয়া। ফামান ফাআলা যালিক ফাকাদ ইস্তাহয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, যারা এটা করলো তারাই লজ্জার হক আদায় করলো। আল্লাহু আকবার বলে দেখেছেন লজ্জাই বুঝি নাই। এই জন্য সালাফরা বলতেন পৃথিবীর কোনো মানুষ যদি লজ্জা বুঝে যায় তাহলে তারা জান্নাতে যাবে, তাদেরকে কেউ জান্নাতে যেতে ঠেকাতে পারবে না, একটা লজ্জাই তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তার মানে এই হাদিসটা রয়েছে তিরমিজি 2458, ইবনে আবি শাইবা 34320, মুসনাদে আহমদ 3671, মুস্তাদরাক হাকিম 7921, সহিহ আত তারগিব 1724, সহিহ আল জামিয়া সগীর 935, মিশকাতে রয়েছে 1608 নম্বর হাদিস। তার মানে আমি আপনাকে বললাম আপনি পাপ করবেন, কিন্তু মনে রাখবেন আল্লাহর দেওয়া রিজিক খাবেন না, আল্লাহর দেওয়া জায়গায় থাকবেন না, আল্লাহকে না দেখিয়ে পাপ করবেন, আল্লাহকে না দেখিয়ে পাপ করবেন। চার, আপনি মালাকুল মাউতকে ঠেকিয়ে দেবেন 10 মিনিটের জন্য। মালাকুল মাউত, এতদিন আমি সময় পাই নাই, তুমি 10 মিনিট ঠেকে যাও, আমি এখন তওবা টওবা করে নেই, পারবেন না? পাঁচ, যখন আপনার পাপের কারণে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে তখন নিজের ক্ষমতা দিয়ে জান্নাতে যাইও। এই পাঁচটা কাজ যদি পারো তাহলে পাপ করিও, এই পাঁচটা কাজ যদি না পারো তাহলে পাপের ধারে কাছেও যাইও না। পাপকে এত সহজ মনে করো না, পাপকে ডেঞ্জারাস মনে করো। তোমার এত আমল করতে হবে না, তোমার এত ইবাদত করতে হবে না, খালি একটা আমল করো, পাপ ত্যাগ করো, তুমি আল্লাহর ওলি এমনিতেই হয়ে যাবে। সুবহানাল্লাহ, বলবেন না? ওয়ার্দবিমা কসমাল্লাহু লাকা তাকুন আগনান নাস। দুই নম্বর কথা, তুমি তোমার তাকদিরে খুশি থাকবে তাহলে ধনবান হয়ে যাবে। ও আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা যেই হোক, তাহলে তুমি প্রকৃত মুমিন হবে। ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বুলি নাফসিকা তাকুন মুসলিমা, তুমি নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করবে, বিনিময়ে তুমি প্রকৃত মুসলিম হয়ে যাবে। ওয়ালা তুকসিরি দহি ফাইন্না কাসরত দহি, তুমি তুল কল, অতিরিক্ত হাসবা না, অতিরিক্ত হাসলে অন্তর মরে যায়, হৃদয় মরে যায়, অতিরিক্ত হাসা থেকে নিজেকে দূরে রাখবে। পাঁচটা কথা, এক, হারাম ত্যাগ করবে, দুই, তাকদিরে খুশি থাকবে, তিন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে, চার, নিজের জন্য যা পছন্দ অপরের জন্য তাই পছন্দ করবে, পাঁচ, অতিরিক্ত হাসবে না, অতিরিক্ত হাসলে হৃদয় মরে যায়। তিরমিজি 2305, মিশকাতের 5071। আল্লাহ তাআলা এই পাঁচটা আমল আমাদের করার তৌফিক দান করুন। আমি তো বলেছিলাম পাঁচটা উপদেশ দিতে সময় তো ফুরিয়ে গেল, পাঁচটা কমিয়ে নিয়ে আসলাম, আর মাত্র একটা হাদিস বলবো, আর একটা উপদেশ, আর মেয়েদের নিয়ে একটা কথা বলবো। পাঁচটা উপদেশ দেওয়ার সময় নেই। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। তিনি বললেন যে তোমরা যদি, তোমার কাছে যদি চারটি জিনিস বিদ্যমান থাকে তাহলে দুনিয়ার যা কিছু আছে সব যদি তোমার হাত ছাড়া হয়ে যায় তাহলে তোমার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ, বলবেন না? কয়টা জিনিস থাকলে? চারটা। চারটা যদি থাকে আর সব যদি হাত ছাড়া হয় তোমার কোনো ক্ষতি হবে না। এক, সেটা হচ্ছে হিফজু আমানাতিন, আমানত রক্ষা করা। আমানত কি? আল্লাহ তোমার উপরে কোরআন নাজিল করে সেটা আমানত, আল্লাহ তোমার উপর ইসলাম নাজিল করে সেটা আমানত, আল্লাহ তোমাকে সঠিক পথে চলতে বলেছে এটা আমানত, আল্লাহ তোমাকে সত্য কথা বলার কথা বলেছে এটা আমানত, মিথ্যা বলো না, তোমার কাছে কেউ রেখেছে কিছু এটা আমানত, তোমার সাথে কেউ বন্ধুত্ব করেছে তার চরিত্র কাউকে প্রকাশ করে গোপনটা প্রকাশ করে দিও না এটা আমানত, তুমি তোমার স্ত্রীর
দূর ব্যবহার আরেকজনের কাছে প্রকাশ করো না, এটা আমানত। তুমি যত আমানত আছে সব রক্ষা করবে, এটা হচ্ছে একটা কারণ, একটা কাজ। দুই, ওয়া সিদকু হাদিসিন, সত্য কথা বলা। তুমি কখনো মিথ্যা কথা বলবে না, তোমার জীবন চলে গেলেও না, তোমাকে হত্যা করা হলেও না, তোমাকে মেরে ফেলা হলেও না, তুমি সত্য কথা বলবে, সত্যবাদী হবে। কারণ অন্য হাদিসে এসেছে, যারা সত্য কথা বলে সত্য কথা তাদের জান্নাতে নিয়ে যায়, যদিও তারা মনে ক্ষতি তাতা উপকারই করে। যারা মিথ্যা কথা বলে মিথ্যা তাদেরকে ধ্বংস করে, জাহান্নামে নিয়ে যায়, যদিও তারা মনে করে এটা উপকার তবুও তা ক্ষতি করে দেয়। অতএব তোমরা সত্য কথা বলবে। তিন, ওয়া হুসনু খলিকাতিন, উত্তম চরিত্র। তোমার চরিত্র যেন উত্তম হয়, তোমার চরিত্র যেন খারাপ না হয়। বন্ধুর সাথে, ভাইয়ের সাথে, মায়ের সাথে, বাবার সাথে, স্ত্রীর সাথে, বোনের সাথে, পাড়াপ্রতিবেশীর সাথে এবং যে কোনো লোকের সাথে তুমি উত্তম আচরণ করবে, উত্তম স্বভাব দেখাবে, তোমার স্বভাবটা যেন হয় উত্তম। ওয়া ইফাতুন ফি তুমাতিন, এবং চার, তুমি খানা পিনায় সাবধানতা অবলম্বন করবে। এই চারটা জিনিস যদি তোমার থাকে, এক, আমানত রক্ষা, দুই, সত্য কথা বলা, তিন, উত্তম চরিত্র, চার, খানাপিনায় সাবধানতা অবলম্বন, তার মানে তুমি হারাম খাবার খাবা না। মিশকাতের 5222 নম্বর হাদিস। এই চারটা যদি তোমার কাছে থাকে আর সব যদি ছাড়া পড়ে যায় তাহলে তোমার কোনো ক্ষতি হবে না। কে বললেন? আল্লাহ নবী বলেছেন। কে বলেছেন? আল্লাহ নবী। এই দুইটা হাদিস আপনাদের আমল করার তৌফিক দান করুন, আমিন বলে। একটা সালাফের কওল আর মা বোনদের জন্য একটা উপদেশ বলে শেষ করে দিব। সালাফদার কওলটা আমার খুব প্রিয়, আমি খুব মনে সবসময় মনে করার চেষ্টা করি। ইব্রাহিম ইবনে আদহাম তিনি বললেন যে হাতেম আল আসম একদিন তাকে এক লোক জিজ্ঞাসা করল, আপনি আপনার জীবনটাকে কিভাবে পরিচালনা করেন? তখন উনি বললেন, আলা তাওয়াক্কুল আলাল্লাহি আজ্জা ওয়া জাল্লা, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুলের ভিত্তিতে পরিচালনা করি। কিসের ভিত্তিতে? তাওয়াক্কুলের ভিত্তিতে। তখন বললেন, তা কেমন? তখন উনি বললেন, আমি চার ভাগে ভাগ করেছি। এক, আমি জানি আমার রিজিক আমার জন্য নির্ধারণ করা, আমার রিজিক আমি ছাড়া কেউ খাবে না, তাই আমি রিজিক নিয়ে কোনো চিন্তা করি না। সুবহানাল্লাহ, বলবেন না কত চমৎকার কথা! রিজিক নিয়ে কোনো চিন্তা নাই। এইখান থেকে ফল হলো, আপনি রিজিক নিয়ে কোনো চিন্তা করবেন না। কেন? আপনার রিজিক যদি সমুদ্রের ভিতরে থাকে, হয় আল্লাহ আপনাকে সমুদ্রে নিয়ে যাবে, নতুবা ওই সমুদ্রের রিজিক আপনার কাছে আল্লাহ পৌঁছিয়ে দেবে। দুই, আমি ভালো করে জানি আমার আমল আমাকে করতে হবে, আমার বাবা মা বন্ধু বান্ধব কেউ আমার আমল করে দেবে না, যেহেতু আমার আমল আমাকেই করতে হবে, তাই আমি সৎ আমলে ব্যস্ত থাকি। কেন? আমাকেই তো আমার আমল করতে হবে। নাকি আপনার আমল আপনি করবেন না আপনার বন্ধু করবে? আপনার মা করে দেবে? আপনার বাবা করে দেবে? যেহেতু আমল করতেই হবে, সেহেতু সৎ আমলে ব্যস্ত থাকি। অতএব এখান থেকে আমরা শিখলাম, যেহেতু আমাদের আমল করতেই হবে, তাহলে আমরা সৎ আমলে ব্যস্ত থাকব, ঠিক তো? তিন, আমি জানি মালাকুল মাউত আমার বন্ধু না। কেন? হঠাৎ করে আসবে, আমাকে বলে টলে আসবে না, তাই আমি সব সময় মরার জন্য প্রস্তুতি নিয়ে থাকি, আমি প্রস্তুতি গ্রহণ করি। এখান থেকে শিক্ষা হলো যে আমাদের মরার আগে সব সময় আমাদের প্রস্তুতি গ্রহণ করে রাখতে হবে সব সময়, কারণ জানা নাই কখন যেন মালাকুল মাউত চলে আসে। চার, আমি পাপ করতে লজ্জা পাই। কেন? আল্লাহ আমাকে দেখে তাই। পাপ করতে কেন লজ্জা পাই? আল্লাহ আমাকে দেখে তাই। যদি আল্লাহ আমাকে না দেখতো ভিন্ন কথা, কিন্তু আল্লাহর সামনে পাপ করতে আমার লজ্জা হয়। এখান থেকে শিক্ষা, আল্লাহকে লজ্জা করুন, আল্লাহকে দেখিয়ে আল্লাহর সামনে পাপ থেকে বিরত থাকুন, আল্লাহ তালা হেফাজত করুন। তার মানে এক, রিজিক নিয়ে কোনো চিন্তা করবেন না। দুই, নিজের আমল যেহেতু নিজেকেই করতে হবে, সৎ আমল করবেন। তিন, মালাকুল মাউত যেহেতু বলে আসবে না, তাই সবসময় প্রস্তুতি নিয়ে থাকবেন। চার, আল্লাহকে ভয় করবেন, লজ্জা করবেন, পাপ করবেন না। কেন? আল্লাহ আপনাকে দেখে তাই। সিয়ারু আলামিন নুবালা 11 খণ্ড 485 পৃষ্ঠা। আল্লাহ তাআলা আমাদেরকে এই সালাফের কওলটা আমল করার তৌফিক দান করুন। মা বোনেরা বলবে, আমাদের জন্য কিছু তো বলে না। দেখেন, ওয়াস যেই কথাগুলো বললাম, মায়েদের জন্য যেমন,
পুরুষদের জন্যও তেমন, সবার জন্যই আমলকারী। তবে মা বোনদের জন্য একটা উদাহরণ টানি, পর্দা নিয়ে একটা উদাহরণ আমি মাঝে মধ্যে বলি, একটা নানি আর নাতনির কিস্সা। কার কিচ্ছা? নানি আর নাতনি। তো নানি আর নাতনি দুজনে গেছে গোসল করতে, কি করতে গেছে? গোসল করতে। তো নানি নাতনিকে বলেছে, তুই উপরে থাক, লোকজন আসলে আমাকে বলিস। এই কথা বলে পুকুরে গিয়ে খোলামেলাভাবে গোসল করতেছে। তো নাতনি দেখতেছে একটা লোক আসতেছে, তখন নাতনি বলতেছে, ও নানি লোক এসেছে, লোক এসেছে। তো নানি গোসল খানা থেকে তাড়াতাড়ি উঠে কাপড় টাপড় জড়িয়ে উপরে উঠে দেখে লোক আর কেউ নয়, ইলাকারই লোক, তার নাম হলো ফটিক। তখন নাতনিকে বলতেছে, ওই ও না আমাদের ইরা এলাকার গ্রামেরই লোক ফটিক, ওর কাছে আবার পর্দা করা লাগে, ও কোনো লোক হলো, লোক আসলে বলিস। কে আসলে বলিস? লোক আসলে। তারা কে লোক না? ফটিকে লোক না। তো নাতনি, আচ্ছা ঠিক আছে, নানি গোসল তো হয় নাই পরিপূর্ণ, আবার নামেছে। এরপরে কিছুক্ষণ পরে দেখতেছে আর একজন আসতেছে, তখন নাতনি বলতেছে, ও নানি এবার লোক এসেছে, এবার লোক এসেছে। তখন নানি উঠে দেখে এবার আর কেউ নয়, এবার হলো দুধওয়ালা। কেওয়ালা? দুধওয়ালা। তখন নাতনিকে বলতেছে, আমাদের বাড়িতে দুধ দেয়, তুই এখনো চিনিস না? ও না আমাদের দুধওয়ালা, ও তো আমাদেরই লোক, ও আবার লোক হলো, লোক আসলে বলিস। তার মানে কে লোক না? ফটিকে লোক না। আর কে লোক না? দুধওয়ালা লোক না। এবার নাতনি বিপদে পড়ে গেছে, কি অবস্থা! নানি আবার গোসল করতে নেমেছে, কিছুক্ষণ পরে আর একজন আসতেছে, তখন নাতনি বলতেছে, ও নানি এবার কিন্তু লোক এসেছে, এবার কিন্তু লোক এসেছে। তো নানি তাড়াতাড়ি করে কাপড় টাপড় জড়িয়ে উপরে এটে ফুসকি দিয়ে দেখে এবার আর লোক কেউ নয়, এবার হলো চুরিওয়ালা। তো নাতনির উপরে গেছে খেপে, তাকে বলি নাই বারবার লোক আসলে বলবি, ও না চুরিওয়ালা, আমাদের হাতের চুরির মাপ দেয়, আমাদের বাড়িতে যায়, ওকে তুই চিনিস না? ও তো আমাদেরই লোক, আরে ও তো আমাদেরই লোক, লোক আসলে বলিস। তাহলে কে লোক না? ফটিকে লোক না, দুধওয়ালা লোক না, চুরিওয়ালা লোক না। নাতনি গেছে রেগে, যা পুরুষ মানুষ মনে হয় লোক কি না, আমি আর কবই নে। এরপরে আসতেছে হুজুর, কে আসতেছে বলেন তো? নাতনি আর বলে নাই, হুজুর কি মানুষ? পুরুষ মানুষ। তে হুজুর পুরুষ মানুষ, আগে তিনটাও পুরুষ মানুষ, তখন নাতনি মনে করেছে মহিলা মানুষ মনে হয় লোক, যা পুরুষ মানুষ আসলে আর বলবো না, নাতনি আর বলে নাই। তো হুজুর যখন গোসলখানার সামনে পুকুরের সামনে গেছে, দেখে এক মহিলা গোসল করছে, তখন গলায় খেয়ে দিয়েছে। তখন নানি বুঝতে পেরে তাড়াতাড়ি কাপড় টাপড় জড়িয়ে নাতনির কাছে এসেছে, আর এ গালে একটা ও গালে একটা কষে কষে দুইটা চওর মেরেছে, আর জোরে জোরে বলছে, তোকে বলি নাই লোক আসলে বলবি, লোক এসেছে এখনো বলসি নাই। তার মানে লোক কে? হুজুর। ফটিকেও লোক না, দুধওয়ালাও লোক না, চুরিওয়ালাও লোক না, লোক হলো হুজুর। তো নাতনি কাঁদতেছে আর বলতেছে, অমুকে আসলো বলেন ফটিক, অমুকে আসলো বলেন দুধওয়ালা, অমুকে আসলে বলে চুরিওয়ালা, ইয়ের কথা যদি বলতাম, আমার যদি বলতেন আমাদেরই এলাকারই ইমাম, আমাদেরই নাতি, তাই আমি বলেই ভয়েই বলি নাই, আমি মনে করেছি এর লোক কি না। তার মানে আমাদের মা বোনদের মতো, কয় ও না আমার খালাতো ভাই, ওর সাথে দেখা করা যায়, ও তো আমার তালতো ভাই, ও তো আমার ভুবতো ভাই, ও তো আমার শাস্তো ভাই, ও তো আমার মামাতো ভাই, আরে ও না আমারই দেওর, আমার ছোট ভাইয়ের মতোই, ও না আমারই ভাসুর, আমার বড় ভাইয়ের মতোই, এদের কাছে আবার পর্দা করা লাগবি? এরা তো আমাদেরই লোক, এরা তো আমাদেরই লোক, এরা তো ছোট মানুষ, আমাদের ছোট ভাই। অথচ হাদিস এসেছে দেওর হচ্ছে মৃত্যু সমতুল্য, মরে যাওয়া ভালো তবু দেওরের সাথে দেখা দেওয়া ভালো নয়। তার মানে আমাদের মা বোনদের কথা অনুযায়ী লোক শুধুমাত্র হুজুর মানুষ, হুজুর আসলে ঘোমটা দাও, দেওর ভাসুর এদের সামনে ঘোমটা খুলে দাও, ঠিক না? তাই করে না আপনাদের এলাকায়? তাই করে না? এ মা বোনেরা এরকম পর্দা করিয়েন না। কোরআনে যেই ১৪ জনকে দেখা করা জায়েজ করা হয়েছে, এই ১৪ জন ছাড়া কারোর সাথে দেখা করিবেন না। সে আপনার চাচাতো ভাই হোক, ফুবতো ভাই হোক, তালতো ভাই হোক, খালাতো ভাই হোক, দেওর হোক, পাশুর হোক, যেই হোক, সে লোক। অতএব তার সাথে দেখা দেওয়া জায়েজ নয়, খালি হুজুরে লোক এই কথা বলে পার পাওয়া যাবে না। আল্লাহ তাআলা মা বোনদের এই বুঝ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আর একটা পর্দা আছে, আজানি পর্দা, আপনাদের এলাকায় নাই? আমাদের এলাকায় যখন আজান দেয় তখন মা বোনেরা ঘোমটা দেয়, আজান যখন যায় আবার ঘোমটা খুলে দেয়। আপনাদের এলাকায় নাই? ওটা কি পর্দা?
আজানি পর্দা থেকে হেফাজত করুক। যাই হোক, আমি বলেছিলাম একটা পর্যন্ত কথা বলবো, একটা পাঁচ বাজে। আমি অনেক পয়েন্ট নিয়ে কথা বলতে চেয়েছিলাম আজকে, আমার ইচ্ছা ছিল যদি আরও আরেকটু আগে সুযোগ পাওয়া যেত তাহলে আরও একটু বিষয় বলা যেত, যেহেতু আজকে আলোচনা ক্লিয়ার করা হলো না। যাই হোক, যতটুকু বলা হলো, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, আপনারা দান করবেন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদের শিফায় কামিল আজিলা দান করেন, যারা অভাবী অভাব থেকে অব্যাহতি দান করেন, যারা ঋণী ঋণ থেকে রক্ষা করেন, আমাদের জন্য যা প্রয়োজন আপনি দান করেন, যা অপ্রয়োজন তা থেকে হেফাজত করেন, এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন, এই মাহফিলকে কবুল করে নেন, এই মাহফিলের সাথে যারা জড়িত তাদেরকে কবুল করে নেন, এবং এই মাহফিলকে আপনি কল্যাণময় করে দেন এবং সবার জন্য কল্যাণকামী বানান, এলাকাবাসীর জন্য কল্যাণকামী বানান। হে আল্লাহ, আমাদের জন্য যা প্রয়োজন আপনি তাই দান করেন, যা অপ্রয়োজন তা থেকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাক রাব্বিকা রাব্বিল